আজকে আমি দেখাবো ডেস্কটপ স্পিকার বা ল্যাপটপ স্পিকার নষ্ট হয়ে গেলে কিভাবে বাসায় বসে আপনারা ঠিক করবেন। ডেস্কটপ ল্যাপটপ বা মোবাইলের সাথে সংযুক্ত করলে এটির কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। স্পিকারের যে এই অংশটি হচ্ছে ভলিউম এবং সার্কিটের অংশ, সাধারণত এই অংশটি খারাপ হয়ে থাকে। সার্কিটটি খোলার আগে আরেকবার চেক করে দেখে নিচ্ছি স্পিকারের কোনো সাউন্ড বের হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন মোবাইলটি সংযোগ করার পরেও কোনো সাউন্ড স্পিকার থেকে বের হচ্ছে না। ভলিউমটি বাড়িয়ে এবং কমিয়ে চেক করে দেখে নিচ্ছি কোনো শব্দ পাওয়া যায় কিনা। এখন মোবাইলের শব্দটি শুনতে পাচ্ছি, কিন্তু যদি স্পিকারটি ফিট করি তাহলে কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আমার কাছে আরেকটি পাওয়ার ব্যাংক আছে, সেটি চেঞ্জ করে আরেকবার চেক করে দেখে নিচ্ছি। ফাইবারের ইউএসবি স্পিকারগুলো বেশিরভাগ সময় এই ধরনের সমস্যা সৃষ্টি করে। এখন আমি এই প্লাস্টিকের কভারটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই প্লাস্টিকের কভারে কোনো স্ক্রু সিস্টেম নাই, এটি প্লাস্টিকের লক দিয়ে আটকানো। খোলার সময় সাবধানে খুলতে হবে যাতে করে প্লাস্টিকের লকটি ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন এই অডিও অ্যাম্প্লিফায়ারে একটি ভলিউম আর একটি আইসি দেওয়া আছে। সাধারণত এই ভলিউমটি অথবা এই আইসিটি নষ্ট হয়ে গেলে সাউন্ড আসে না। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সাউন্ড কার্ডটি দেখাবার চেষ্টা করছি। মোবাইল থেকে আসা শব্দটি শুনতে পাচ্ছি। যখন স্পিকারটি মোবাইলের সাথে কানেক্ট করছি তখন স্পিকারে কোনো শব্দ শুনতে পাচ্ছি না। এই অডিও সার্কিটটি হাত দিয়ে চেপে ভালো করে চেক করে নিচ্ছি কোনো লুজ কানেকশন আছে কিনা। এই মিনি অডিও অ্যাম্পিফায়ারটি PAM8403 আইসি দিয়ে তৈরি এবং এটিতে শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে। এটির সাউন্ড কোয়ালিটি ভালো এবং যে ভলিউমটি দেখতে পাচ্ছেন সেই ভলিউমের সাথে অফ অন সুইচ রয়েছে। স্পিকারে এই পুরানা অডিও সার্কিটটি চেঞ্জ করে নতুন সার্কিটটি সেখানে বসাবো, চেক করে দেখব স্পিকারে কোনো সাউন্ড পাওয়া যায় কিনা। আপনারা দেখছেন নেটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এই সার্কিটে যে কানেকশনগুলো দেওয়া আছে এটি সোল্ডারিং আয়রনের মাধ্যমে সব তার খুলে ফেলছি। এখন এই সার্কিটটির বদলে আমি এই নতুন সার্কিটটি বসিয়ে দেখব যে স্পিকারে কোনো সাউন্ড আসে কিনা। তারের এই মাথায় যে চিকন চিকন চারটি তার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্পিকারের কানেকশন, একটি লেফট একটি রাইট আর বাকি দুটি হচ্ছে গ্রাউন্ড। আর তারের এই মাথায় যে পাঁচটি চিকন চিকন তার দেখতে পাচ্ছেন এই পাশে তিনটি হচ্ছে 3.5 mm জ্যাকের কানেকশন, আর এই পাশে দুইটি তার হচ্ছে 5 volt পাওয়ার কানেকশন। ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারের কানেকশনগুলি। একটি হচ্ছে গ্রাউন্ড, একটি লেফট আর একটি রাইট কানেকশন, আর এই পাশে দুইটি তার 5 volt USB পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন।
এই নতুন সার্কিটটির মধ্যে যে আইসিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে PAM8403 এবং এর সাথে একটি ভালো মানের একটি ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। আর এই পাশে রয়েছে একটি ভলিউম, সাউন্ডকে বাড়াতে এবং কমাতে সাহায্য করে। এখন আমি এই সার্কিটটির গায়ে যেইভাবে নির্দেশনা দেওয়া আছে ঠিক সেইভাবে তারগুলো একটি একটি করে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং করব। আপনাদের বোঝার সুবিধার্থে ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে তারের সাথে সার্কিটের সংযোগটি দেখিয়ে দিচ্ছি। সার্কিটের এই পাশে যে স্পিকারের সংযোগটি আছে এখন আমি স্পিকারের তারটি এই সার্কিটে সংযুক্ত করব। এখন আমি মোবাইলে স্পিকারের কানেকশন দিয়ে চেক করে দেখব স্পিকার থেকে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা। এই সার্কিটে যে ভলিউমটি দেওয়া আছে সেই ভলিউমটি আস্তে আস্তে বাড়িয়ে চেক করে দেখছি স্পিকারে কোনো শব্দ আসছে কিনা। শুনতে পাচ্ছেন স্পিকার থেকে কত সুন্দর সাউন্ডটি বের হচ্ছে। আমার স্পিকারটি ঠিক হয়ে গেছে। এখন আমি এটিকে আবার আগের মতো ল্যাপটপে বা ডেস্কটপ কম্পিউটারে ইউজ করতে পারবো। নাটটি ভালোভাবে টাইট করে নেবেন। ভলিউমটি কমিয়ে শব্দটি কমে যাচ্ছে এবং ভলিউমটি বাড়ালে শব্দটি বেড়ে যাচ্ছে। শুনতে পাচ্ছেন কত ভালো মানের সাউন্ড স্পিকার থেকে বের হচ্ছে। আগের যে সার্কিটটি আছে সেটি একটি কভারের ভিতরে ছিল যাতে করে কোনো ধুলাবালি না পড়ে। বর্তমানে যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে এটি আগের সার্কিটের চেয়ে একটু বড়, তাই এটি এই কভারে আটকানো যাবে না। এর জন্য আমরা সিডি বা ডিভিডি কভার থেকে যে প্লাস্টিকের অংশটি আছে সেটিকে ইউজ করে একটি বক্স তৈরি করে ফেলব। এই ধরনের প্লাস্টিক ছিদ্র করার আগে অবশ্যই চিকন ড্রিল বিট থেকে এটিকে ছিদ্র করে নেবেন, তারপরে মোটা ড্রিল বিট দিয়ে এটিকে ছিদ্র করবেন। আপনারা যদি ডাইরেক্ট মোটা ড্রিল বিট দিয়ে ছিদ্র করেন তাহলে বেশিরভাগ সময় এই প্লাস্টিকের কভারটি ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন ড্রিল মেশিন দিয়ে বড় ছিদ্র করে এই সার্কিট বোর্ডের সাথে আটকে দিচ্ছি।
আমার কাছে আরেকটি PAM8403 অডিও সাউন্ড কার্ড রয়েছে, এটিও USB 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে চলে। আপনাদেরকে বলে দিচ্ছি, এই অডিও সার্কিট বোর্ডটি না কেনাই ভালো। এটিতে যে প্রবলেম আমি দেখেছি, লো ফ্রিকুয়েন্সিতে ঠিক থাকে কিন্তু হাই ফ্রিকুয়েন্সিতে এটি নয়েজ তৈরি করে। এই সার্কিটটিতে আরেকটি প্রবলেম হচ্ছে, শব্দকে বাড়ানো বা কমানোর জন্য কোনো ভলিউম ইউজ করা হয় নাই। আমি মনে করি এই ধরনের অ্যাম্প্লিফায়ার না কেনাই ভালো।